টি-20 ফরম্যাটে 4000 রান এবং 300 উইকেট নেওয়ার কীর্তি আছে শুধুমাত্র ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্রাভোর। আর ব্রাভোর এই ক্লাবে যোগ দেওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর মাত্র 20 রান করতে পারলেই টি-20তে 4000 রান করে ফেলবেন সাকিব আল হাসান। আর 300 উইকেট শিকার থেকে মাত্র 4টি উইকেট দূরে আছেন এই বাঁহাতি অলরাউন্ডার। সবকিছু ঠিক থাকলে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে এই মাইল ফলকগুলো ছুঁয়ে ফেলতে পারবেন সাকিব আল হাসান। এই মাইল ফলক স্পর্শ করতে পারলে টি-20তে দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে এই ক্লাবে যোগ দেবেন তিনি। টি-20তে সবচেয়ে বেশি রানের মালিক কিন্তু ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। 11,068 রান নিয়ে সবার উপরে আছেন গেইল। তার সতীর্থ ডোয়েন ব্রাভোর রান 5,582। অন্যদিকে বোলিংয়ে 413টি উইকেট নিয়ে সবার উপরে আছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। 896 উইকেট এবং 3,980 রান নিয়ে এই ক্লাবে যোগ দেওয়ার খুব কাছে আছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দর্শক মণ্ডলী, সাকিব আল হাসানকে এই ক্লাবে আপনারা দেখতে চান কিনা আপনার মতামত জানিয়ে দিন মিক্সার ওয়ার্ল্ডকে। সাকিব আল হাসান সম্পর্কে আপনার সুন্দর অনুভূতির কথা জানিয়ে দিন জনপ্রিয় ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামত জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।